Hello student, welcome back to my channel Never Give Up Educare Hub. Never Give Up Educare Hub e tomader sokolke shagoto janai. Ajker video ti ottonto guruttopurno hote choleche karon ekhane alochona kora hobe 2023 er punorai TET kobe shongothito hote pare, porshor shobhapati nije mukhe ki boleche ebong CTET prarthira ki ei 1.5 lakh TET pass prarthider sathe interview te boshte pare bhobishyote, shei niye je court case ti cholche she somporke update ki ache ebong 2022 er je 7 ti প্রশ্ন মামলা করলো হাইকোর্টে গতকালই, সেই প্রশ্নগুলো কি কি এবং 2022 এর টেট পাস ইন্টারভিউ কবে হতে পারে, যারা টেট পাস করলো তাদের ইন্টারভিউ কবে হতে পারে সে নিয়ে কিন্তু বিশদে আলোচনা করা হবে। তা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বেশ কয়েকটি কথা এছাড়াও বলবো সুপার টেটের ব্যাপারটাও কি হতে পারে কি না, তোমাদের ইন্টারভিউ একাডেমিক স্কোরের কি পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে কিন্তু বিস্তর আলোচনা হবে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, লাইক করো। চলো শুরু করা যাক। প্রথমে কি দিয়ে আমরা আলোচনা করি, প্রাইমারি টেট 2023 সংগঠিত হবে পুনরায় কবে, নভেম্বর মাসে কি সংগঠিত হবে? কিছুদিন আগেই দু একদিন আগে সাংবাদিকের সম্মুখীন হয়েছিল গৌতম পাল মহাশয়, সেখানে কিন্তু জানিয়েছে যে 2023 ফার্স্ট হাফে অর্থাৎ প্রথম অর্ধেক বছরের মধ্যে কিন্তু প্রাইমারি টেট সংগঠিত করা সম্ভব হবে না, কিন্তু পরবর্তী হাফে অর্থাৎ বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে সম্ভবত নভেম্বর মাসের কিন্তু তোমাদের 2023 সালের পুনরায় প্রাইমারি টেটটি সংগঠিত হতে চলেছে বলা যায়। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে গতকাল 2022 সালে যে প্রশ্ন ভুল মামলা যে পরীক্ষাটি হয়েছে 22 সালে টেট, সেখানেও বেশ কিছু প্রশ্ন নিয়ে অসঙ্গতি অর্থাৎ অপশান নিয়ে অসঙ্গতি, এই নিয়ে কিন্তু কোর্ট কেস হয়েছে হাইকোর্টে, দ্বারস্থ হয়েছিল তারা। তা সেখানে কি কি প্রশ্ন তোমাদের কোর্ট কেস হয়েছে সে নিয়ে কিন্তু আপডেট রয়েছে। 2022 যে 7টি প্রশ্ন ভুল মামলায় 7টি প্রশ্ন নিয়ে কিন্তু কোর্ট কেস করা হয়েছে, সেখানে বৃত্তের চাকার পরিধির দৈর্ঘ্য এবং শুধু পরিধির দৈর্ঘ্য এই নিয়ে একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটি নিয়ে কেস করা হয়েছে। তারপরে গ্রিন হাউস গ্যাসের উপর যে প্রশ্নটি ছিল যে কার্বন মনোক্সাইড হবে না নাইট্রাস অক্সাইড হবে, এই নিয়েও কিন্তু একটি প্রশ্নটি কোর্ট কেস করা হয়েছে। এছাড়াও বাংলা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে কোর্টে, ঠিক আছে, মামলা করা হয়েছে। আর পুরোপুরি সব 7টি প্রশ্নের আপডেট পাওয়া যায়নি, এই ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের যারা অল্প নম্বরের জন্য পাশ করতে পারোনি তাদের কিন্তু আবার যদি কোর্ট কেসের মাধ্যমে কোনো মানে সঠিক প্রমাণ বইয়ে রেফারেন্স দিয়ে যদি প্রশ্ন ভুলগুলো দেখাতে পারে তাহলে কিন্তু নাম্বার বাড়বে এবং আবারও কিন্তু বহু সংখ্যক টেট প্রার্থী পাস করবে। এরপরে যেটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিটেট প্রার্থীরা কি 1.5 লক্ষ নতুন টেট পাস প্রার্থীদের সাথে ইন্টারভিউতে বসতে পারবে। এটা কিন্তু গতকাল কিন্তু এই নিয়ে কিন্তু হাইকোর্টে পক্ষ থেকে কিন্তু শুনানি হয়েছে এবং আজকে আবার 12টার সময় কিন্তু সেই মামলার কিন্তু শুনানি আছে। 12টার সময় বিরোধী পক্ষ থেকে কোর্ট কেস লড়ছে আর সেই সিটেড প্রার্থীদের কি ভবিষ্যৎ হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে কিন্তু অনেকটাই জানা যাবে। তবে যদি সিটেড প্রার্থীরা 2023 ইন্টারভিউতে বসতে হয় বা রায়ে যেতে তারা, তাহলে কিন্তু কম্পিটিশন অনেক বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু সুপার টেট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে, কারণ অলরেডি 1.5 লক্ষ এবারই পাস করেছে এবং আগের বেশ কিছু ক্যান্ডিডেট যারা 14-17তে পাস করে আছে তাদের কিন্তু হয়তো এইবার পরীক্ষা দেয়নি, সেরকম সংখ্যাও আছে। হয়তো মোট মিলিয়ে প্রায় দু লক্ষ প্রার্থী টেট পাসে অলরেডি হয়ে রয়েছে। এরপরে যদি সিটেট প্রার্থীদের অ্যালাউ করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক তোমাদের ক্যান্ডিডেট হয়ে যাবে, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এই ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ পাবে, সেক্ষেত্রে কিন্তু এত সংখ্যক ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া পর্ষদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সুপার টেটের ব্যাপারটি চলে আসতে পারে। এরপরে যে বিষয়টি বলবো তোমাদের যে একাডেমিক স্কোরের কি পরিবর্তন আসতে পারে, একাডেমিক স্কোরের পরিবর্তন অবশ্যই আসবে, সেই নিয়ে কিন্তু কমিটি গঠন করা হয়েছে। তবে খুব সম্ভবত তোমাদের পুরনো স্টুডেন্ট এবং নতুন স্টুডেন্টের একটা ইয়ার বেসিস করে মানে একটা বছরে ভাগ করে সেক্ষেত্রে কিন্তু একাডেমিক স্কোরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক
এবং ডিএলএড বিএডের যে স্কোরগুলো ভাগ করা আছে তার কিন্তু একটি নর্মালাইজেশন ইয়ার বেসিসে হতে পারে না, ইয়ার বেসিসে মানে এত বছর থেকে এত বছরের মধ্যে যে নাম্বার তাদের কম বেশি করে কিন্তু একটা সিস্টেম তৈরি করতে পারে। নাম্বারের ভিত্তিতে নর্মালাইজেশন হতে পারে না, ইয়ার বেসিসে করতে পারে। আর এরপর আরেকটি সম্ভাবনা আছে, যেটি হচ্ছে তোমাদের টেটের যে 5 নম্বর থাকে এর ওয়েটেজটা বাড়াতে পারে, 15 নম্বর যদি করে করার সম্ভাবনা থাকবে, আর না হলে পরে কিন্তু সুপার টেটের মাধ্যমে যে নতুন সিস্টেম তৈরি হবে, তো সেটা একটু বিশদ দীর্ঘ প্রক্রিয়া, দেখা যাক কী করে। আর 2022-এর টেট পাস ইন্টারভিউ কবে হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা এই বছর পাস করলো তাদের ইন্টারভিউ কবে আসবে। সেক্ষেত্রে গৌতম পাল মহাশয় কিন্তু জানিয়েছে এই দিন সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে যেটা জানিয়েছে সেটা হলো এই যে অনগোয়িং যে প্রসেস ইন্টারভিউ চলছে, যেটা 2022-এ তোমাদের 2021-এর শেষের দিকে ভ্যাকান্সি বেরিয়েছিল, 2021-এর শেষে ভ্যাকান্সি বেরিয়েছিলো, এই প্রসেসটা যেটা এখনও ইন্টারভিউ চলছে সেটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে, অ্যাডহক কমিটির কাছে তারা নতুন ভ্যাকান্সির তোমার অনুমোদন করার জন্য জানাবে এবং স্কুলে কিন্তু নতুন ভ্যাকান্সি চেয়ে পাঠিয়েছে বা পাঠাবে। এইটা এই 2021 সালের ডিসেম্বরে যেই ভ্যাকান্সিটা বেরিয়েছিল সেটা ফুল কমপ্লিট হলে পরে তবে নতুন ভ্যাকান্সি আসবে। এদিন কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় পুরোপুরি তোমাদের সিদ্ধান্ত জানায়নি যে 2023 সালেই কিন্তু নতুন ভ্যাকান্সি আসবে, সেরকম কিন্তু পরিষ্কার করে কিছু বলেনি, শুধুমাত্র বলেছে যে যে প্রসেসটা চলছে প্রসেসটা কমপ্লিট হলে তবেই অ্যাডহক কমিটি কাছে আমরা জানিয়ে পরবর্তী ভ্যাকান্সির জন্য আমরা পরবর্তী ভ্যাকান্সি বের করব। অর্থাৎ 2023-এ যে নতুন টেটের ভ্যাকান্সি বেরোবে এরকম কিন্তু কোনো ইঙ্গিত এই দিন দেয়নি, অর্থাৎ তার দেরিও হতে পারে, কারণ এটা হচ্ছে নির্ভর করছে আগের ইন্টারভিউ যেটা অনগোয়িং প্রসেস চলছে তার উপর কিন্তু নির্ভর করছে। তা সব মিলে একাধিক আপডেট কিন্তু উঠে এসেছে। তা এই ছিল আজকের আলোচনা। পরবর্তী যে কোনো ধরনের চাকরি পরীক্ষার আপডেট পেতে এবং টেটের যদি প্রিপারেশন নিতে চাও এবার 2023-এ তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো, কারণ এর পরবর্তীতে সমস্ত ধরনের টেটের যে 5টি সাবজেক্টের উপর আছে সে 5টি সাবজেক্টের উপর কিন্তু নিয়মিত ক্লাস আসবে তোমাদের। ঠিক আছে, এই ছিল আপডেট, থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ডাবলকে স্বাগত জানাই। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব,